লক্ষ্মী পুজোর দিন পূজিত হন দেবীর সরস্বতী দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই নিয়ম পালিত হয়ে আসছে এই গ্রামে দুর্গাপুজোর থেকেও এই পুজোয় বেশি আনন্দে মাতেন গ্রামবাসীরা মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বনগার বুকে দীর্ঘ চুয়াত্তর বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা কোজাগরে লক্ষ্মী পুজোয় একই সাথে পূজিত হন জ্ঞানের দেবী সরস্বতী নিশ্চয়ই অবাক হলেন ভাবছেন এ আবার কেমন কথা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সরস্বতী পুজো বিশ্বাস না হলেও এটাই সত্যি জানেন কি একশো বছর ধরে এমনটাই হয়ে আসছে ঝাড়গ্রামের বিনপুরে এখানে কোজাগরি পূর্ণিমায় দেবী লক্ষ্মীর সঙ্গে পূজিত হন সরস্বতীও লক্ষ্মী দেবী এই গ্রামে একা আসেন না তার সঙ্গে থাকেন দেবী সরস্বতী কোজাগরি পূর্ণিমায় ধনদেবী লক্ষ্মীর সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতীরও আরাধনা করা হয় ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের হারদা গ্রাম পঞ্চায়েতের হারদা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে এই পুজো হয়ে আসছে একশো বছর ধরে পূর্বপুরুষের হাত দিয়ে শুরু হওয়া এই পুজো আজও ঐতিহ্যের সাথে অটুট রয়েছে কেবলমাত্র পুজো বললে ভুল হবে দুর্গাপুজো থেকে এই লক্ষ্মী সরস্বতী পুজোয় বেশি আনন্দে মেতে ওঠেন এই গ্রামের মানুষেরা পাঁচ দিন ধরে চলা এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইশো থেকে তিনশো কুইন্টালেরও বেশি জিলিপি বিক্রি হয় এই লক্ষ্মী পুজোয় পুজো উদ্যোক্তারা জানান পুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী তাই তারা একই সাথে দেবী লক্ষ্মী এবং সরস্বতী পুজো করেন এই বছর তাদের এই পুজো একশো বাষট্টিতম বর্ষে পদার্পণ করেছে পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন সকলে শুধুমাত্র সাহা মণ্ডল পরিবারের সদস্যরাই নয় গ্রামবাসীদের পাশাপাশি এই পুজোর অনুষ্ঠানে মেতে ওঠেন বহু মানুষ আনন্দ পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে চলে নামী দামি শিল্পীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা জানা যায় হারদা গ্রামের লক্ষ্মী সরস্বতী পুজো দেখার জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু মানুষ সমাগম হয় এখানে উদ্যোক্তারা জানিয়েছেন হারদা গ্রামের বসবাসকারী পাঁচশোটি সাহা ও মণ্ডল পরিবারের থেকেই এই চাঁদা নেওয়া হয় বাইরের কারো কাছ থেকে কোনো প্রকার কোনো চাঁদা আদায় করা হয় না জমির ওপর পেশার ওপর চাঁদা ধার্য করা হয় নিজেদের সম্প্রদায়ের মানুষদের মধ্যে পুজোর ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বিনপুর থানার পুলিশ এই পুজো দেখার জন্য বহু পর্যটক আসেন বলেও জানা গিয়েছে এই বিষয়ে সম্পাদক পরিমল মন্ডল জানান একশো বাষট্টিতম আমাদের লক্ষ্মী পুজো আর আমাদের সব থেকে পুজো যদিও আমাদের বাঙালিদের হচ্ছে দুর্গা পুজো বড় পুজো কিন্তু আমাদের হারদা এলাকায় আমাদের লক্ষ্মী পুজোটা একদম বড়ো পুজো এবং এই দেখে আমাদের প্রত্যেক বাড়িতে কুটুমজন একদম আত্মীয় পুরো ভরে যায় এবং আমাদের যে পাঁচ ব্যাপী আর যে প্রোগ্রাম দুদিন যাত্রা একদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একদিন আমাদের জি বাংলা শিল্পীরা আছে একদিন আমাদের মনোরমা আছে এবং দোকানদানি এবং কুটুম্ব সব একদম ভরে যায় তারপরে আছে ঝিলেপি ঝিলেপি একটা বিরাট ব্যাপার ঝিলেপি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বর্ধমান চারদিকে জুড়ে ঝিলেপি আমাদের এই বিখ্যাত ঝিলেপি এই লক্ষ্মী অ্যাকচুয়ালি আমাদের এটা নারায়ণের চেয়ে দুটো বিয়ে নারায়ণ দুটো বিয়ে সেই সাপেক্ষে আমরা এটাই শুনে এসেছি এইভাবে হচ্ছে পুজো এক কথায় শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের হাড়দা গ্রাম পঞ্চায়েতের হাড়দা গ্রামের এই লক্ষ্মী সরস্বতী পুজোয় মেতে ওঠেন গোটা গ্রামবাসী সেই সাথে মেতে ওঠেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড ঝাড়গ্রাম বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ